মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরের আমবাগানে রয়েছে কয়েক হাজার গাছ। মানচিত্রের দিক থেকে বাগানে প্রবেশপথে গাছগুলোতে দেখা মিলবে বহু কাঠ বেড়ালের। এসব কাঠ বিড়ালেদের সঙ্গে স্থানীয় লোকজনের পাশাপাশি পর্যটকদের গড়ে উঠেছে বন্ধুত্ব। চেনা অচেনা মানুষের হাত থেকে খাবার নেয় প্রাণীগুলো। সামনের দুপা উঁচু করে ছোট ছোট দাঁতে খাবার চিবানোর দৃশ্য মুগ্ধ করবে পর্যটকদের। খাবার পেয়ে কাঠ বিড়ালেগুলো মাথা উঁচু করে যেন প্রকাশ করে আনন্দ। কাঠ বিড়ালে সকাল আটটার দিকে আমরা আসি দোকানে। কাঠ বিড়ালেগুলো তো সব আসে, পর্যটক আসে খেতে দেয়। কাঠগুলো দেখে খুব ভালো লাগে, মানে সবাই খেয়ে দেয়, আনন্দ পায়। কাঠগুলোর গাতে উঠে শুয়ে থাকে, আবার মানুষ আসে সে খাওয়াই, নেমে আসে, খুব সৌন্দর্য লাগে। টুরিস্টের হাতেও খায় কিংবা আমাদের হাতেও খায়। আমরা এলাকার, আমাদের হাতে এলাকার কিছু সবার হাতে হাতে খাই, হাতে খেয়ে আবার উপরে চলে যাই। সাদা কালো ডোরা কাটা কাঠ বেড়ালে বাড়িয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য, যাদেরকে টিকিয়ে রাখতে স্থানীয়রা রয়েছেন সচেতন। এখানকার যে কাঠ বিড়ালি আছে অনেক বন্ধু সুলভ আচরণ করছে, এটা আসলে অনেক একটা বিস্ময়কর ব্যাপার এবং সুন্দর। আমরা এখানে অনেক কয়জন আসছি, আমি 72 বগুড়া জেলা থেকে আসছি এখানে এই মুজিবনগর ঐতিহাসিক স্থান দেখার জন্য। এসে এই কাঠ বিড়ালির যে দৃশ্যটা আসলে আমার মনোমুগ্ধকর ব্যাপার, আমার অনেক ভালো লাগছে ব্যাপারটা। এখানে আরও অনেক দর্শনার্থী আছে, কাঠ বিড়ালি এসে হাত থেকে খাবার খাচ্ছে, এটা খুবই ভালো বিষয়। এই মুজিবনগর দেখার জন্য করে এসে সব কিছু ঘুরাঘুরি দেখলাম, আর তার সঙ্গে এই আমবাগানের এসে আম গাছের নিচে দেখলাম কাঠ বিড়ালি। এরা দেখি খাবার জন্য করে গাছ থেকে নিয়েছে, না মেটছে অলরেডি। মানুষের হাত থেকে যারা খাবারটা খাচ্ছে এটা একটা আশ্চর্য ব্যাপার, এটা হয়তো এর আগে আমও কোনো দিন দেখি নেই। এই আজকে প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। এখানকার অস্থায়ী দোকানিদের সঙ্গেও কাঠ বিড়ালেদের রয়েছে বেশ সখ্যতা। পর্যটক না আসলে তারাই মমতার হাতে খাবার দেয় এদের। মুজিবনগর কমপ্লেক্সে যে কাঠ বিড়ালগুলো আছে, হ্যাঁ, এরা এই আম্র কারণে এখানেই থাকে। যে পর্যটকগুলো আসে তাদের দেখলে ওরা কিন্তু খাবারের সন্ধানে ছুটে আসে। আমরা ওদের বিভিন্নভাবে খাবার দিই, ওদের খাবার খেতে দিয়ে আমরা খুব আনন্দ পাই। এটা প্রকৃতির একটা অংশ, এরা যেন টিকে থাকে এ আশা রাখি। পরিবেশের ভারসাম্য রক্ষায় অতুলনীয় ভূমিকা রাখায় কাঠ বিড়ালি রক্ষায় সবাইকে আন্তরিক হবার আহ্বান এলাকাবাসীর। রাসেল আহমেদ, আরটিভি।